তারপরে শুয়ে দিয়ে আমি শুভদাকে ডাকতে গেলাম। শুভদা এসে তারপরে মলাইকে ডাকলো, দিয়ে টিপাটিপি করলো। মলাইদা বললো না, ও আর নেই। কোন জায়গায় দিয়েছিল? এই যে এই জায়গাটায়। কিন্তু এই জায়গাতে যদি দিয়ে থাকে, এ তো মানে কীভাবে দিবে সম্ভব এরকম একটা ব্যাপার থাকছে। এই আড়াটাই সার দিয়েছিল, এই যে এই যে গামছা, এই যে গামছা আমি বটি করে কেটে দিয়েছি, এই যে এমনভাবে স্যার গিট মেরেছে আর গিট খোলা যায়নি। একেবারে এত নিচু দোকান, পাশাপাশি দোকান থাকলেও কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারেনি এরকম একটা ঘটনা। একেবারে এই যে গ্যারেজ, এই গ্যারেজে এখানেই শিশিরবাবু ঘুমাতেন, এবং পাশাপাশি সাগর মালিক তার যে কর্মচারী বলা যেতে পারে একই গ্যারেজে থাকা, তিনি ভিতরে ঘুমাতেন। প্রতিদিনকার এই ঘটনা চলত, কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনার ছবি একেবারে, যদিও এত নিচু, তার মধ্যেই এরকম দুর্ঘটনা কী করে ঘটলো সেটাই কিন্তু দেখার বিষয়। একেবারে সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম, পাশাপাশি শরীফুল্লাহ, ওর টাইটেলটা কি? স্যার এই কাজ ফাজ সেরে হোটেলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে দিয়ে আমি বললাম, তাহলে শিশির কাছে শুয়ে পড়ো। বললো আমি শোবো, তুই শুয়ে পড়। আমি বললাম শোবো না, আমি একটু গৌহাটি মোড়ে যাবো। যে গৌহাটি মোড় থেকে এসে আমি, স্যার সব তো অন্ধকার ছিল, অন্ধকার ছিল, যে আমি এসে খুলি দেখছি ও ঝুলছে। আচ্ছা, আমি সেই মুহূর্তে নার্ভাস হয়ে আমি কি করব, সঙ্গে সঙ্গে ফাঁসটা খুলতে পারিনি স্যার, কাউকে ডাকারও মানে পরিস্থিতি থাকেনি। সঙ্গে সঙ্গে বটি করে গামছাটা কেটে দিয়ে তক্তায় শুয়ে আমি সঙ্গে সঙ্গে শুভদাকে পাশে ছিলাম। শুভদাকে ডেকে তারপরে মলাইদাকে ডাকলাম এই হোটেলে। আর এইখানে তো স্যার একবারে দিনমান চলছে সব সময়, কখন কি করে দিল। তারপরে পাশের যে এইখানে স্যার রাজু ফাজু ওদের কাছে চা খায়, ওদের কাছে নাকি বলেছে যে আমি আর বাঁচবো না, আমি মরে যাবো, হ্যান ত্যান এরম সব পাশাপাশি সব বলেছে। তারা আগে আপনি কিছু জানতে পারেন না? আমি স্যার কিছু জানতে পারি না। আমি প্রায় কটার সময় ঘটনাটা ঘটল? ঘটনাটা স্যার মনে হচ্ছে একটা ডেট এরম হয়ে যাবে। একটা ডেটটা বলছেন, কিন্তু আপনি যখন এখান থেকে গিয়েছিলেন গৌহাটির মোড়, তখন কি দেখে গিয়েছিলেন? তখন উনি বিছানা ফিছানা করে বসে আছে। আমি বললাম শিশিকা শুয়ে পড়ো, আজকে শুচ্ছ না কেন? তখন কি শুয়ে পড়েছিল? না, তখন ও বসে বসে বিড়ি খাচ্ছিল আর কাকে ফোন করছিল। দিয়ে আমি বললাম শিশিকা শুয়ে পড়ো, এতক্ষণ তো জেগে থাকে না। বলছে না আমি শোবো, আনা তাহলে তুমি শুয়ে পড়ো, লাইট ফাইট বন্ধ করে দিয়ে আমি গ্রিলটা লাগিয়ে দিই, আনা তাহলে আমি এবার গৌহাটির মোড় থেকে ঘুরে আসছি। এই গ্যারেজে শিশিরবাবু মালিক? শিশিরবাবু এই গ্যারেজের মালিক। আপনি এখানে কাজ করেন? আমি এখানে কাজ করি। আচ্ছা, শিশিরবাবু বাড়ি কোথায়? শিশিরবাবুর বাড়ি বর্তমানে হচ্ছে রায়না, বর্ধমান রায়ন। রায়ন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেমারি। আপনি কত বছর আছেন দুজন মিলে? আমরা দুজন মিলে এখানে আছি স্যার 2000 প্রায় 9 সাল থেকে আছি। নয় সাল থেকে। আচ্ছা, এর আগে এই ঘটনা ঘটার আগে আপনি কি কোনো তার মধ্যে এরকম কিছু, যেমন বললেন যে পাশাপাশি বলেছে যে মারা যাব, আপনাকে কোনো ঘটনা বলেছিল? না, আমাকে শুধু ঘটনা একটা কথাই বলতো যে কি করে কি চলবে সাগর, গ্যারেজের তো এই পরিস্থিতি, আমি বড়দা অত নার্ভাস কেন হচ্ছে, যা করে নাও চলবে, তোমার যদি চলে আমারও চলবে, আমার চললে তোমারও চলবে। মানে এই মুহূর্তে গ্যারেজে কাজকর্ম একদম, গ্যারেজে কাজকর্ম হতো না, আমাদের আর এক ব্যক্তি থাকতো, সে ছেড়ে চলে গেছে দৌলতপুরে, সেইটা নিয়েও নার্ভাস হয়ে যেত। তারপরে এদিক ওদিক পাশে আমাদের ঘরে কেউ কাজ দিত না, গ্যারেজটার আমাদের কোনো কাজ নেই, বন্ধ হয়ে গেছে। আর ওইভাবে ও নার্ভাস ডেলি চিন্তা করতো কী হবে না হবে, এইগুলো আমার সঙ্গে আলোচনা করতো।
কিন্তু আপনারা দুজনে কি একই রুমেই থাকতেন, একই জায়গাতেই রাত্রিবেলায় শুতেন? একই জায়গায় শুতাম, ও বাইরে শুতো, আমি ভেতরে শুতাম। আচ্ছা, কিন্তু আপনি কি কারণে গৌহাটি মোড়ে গিয়েছিলেন? আমি গৌহাটি মোড়ে স্যার খেয়ে দিয়ে একবার করে ডেলি বন্ধুদের সঙ্গে একবার করে দেখা করতে যাই। তারপর এসে দিলেন কি ঝুলন্ত দেহ? হ্যাঁ, এসে দেখলাম ঝুলন্ত দেহ, কাউকে না দেখে আমি দেখলাম তাহলে তো এখনই হয়তো, আমি তো গেছি আর বেশিক্ষণ হয়নি। সঙ্গে সঙ্গে স্যার গামছাটা খুলে, এই গামছাটা খোলার চেষ্টা করলাম, গামছাটা খুলতে পারলাম না, সঙ্গে সঙ্গে বটি করে কেটে আর বিছানার শুয়ে দিই। একেবারে সেই ছবিটাই দেখানোর চেষ্টা করবো। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম সাগর মালিক। সাগর মালিক কোথায় বাড়ি? আমার মেমারি থানা। মেমারি থানায় বাড়ি? হুম। একেবারে একটু দেখানোর চেষ্টা করবো কোনখানটায় কি হয়েছে।